একজন পুরুষ মানুষ কি তার স্ত্রীর সাথে রমজান মাসে সহবাস করতে পারবে? সন্ধ্যার পরে, মানে রোজা রাখা শেষ হওয়ার পরে। প্রথম দিকে যখন মুসলিমদের জন্য রোজা রাখা ফরজ করা হলো, আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 185, রমজান হলো সেই মাস যে মাসে পবিত্র কোরআন নাযিল হয়েছে মানুষের পথের দিশারি হিসেবে এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যের পার্থক্যকারী রূপে। তারপর বলা হয়েছে যে যারা এই মাসটা পাবে তারা রোজা রাখবে। তাহলে তখন মুসলিমদের জন্য এই রোজাকে ফরজ করা পুরো রমজান মাস ধরে। এটা এমন ছিল যে স্ত্রীর কাছে যাওয়া, স্ত্রীর সাথে সহবাস করা পুরো রমজান মাসে নিষিদ্ধ, সেটা দিনের বেলায় অথবা রাতের বেলায়। আর আল-কুরতুবীর তাফসিরে এটা উল্লেখ আছে খন্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 210, যে উমর রাদিয়াল্লাহু আনহু একবার নবীর সাথে রাতে অনেক সময় ছিলেন, তারপর নবীকে ছেড়ে নিজের বাসায় চলে আসলেন। তখন তার স্ত্রীর সাথে সহবাসের ইচ্ছে হল, তিনি সহবাস করলেন। সকালে ঘুম থেকে উঠে খুব লজ্জা পেলেন এবং নবীর কাছে গিয়ে বললেন, আমি আল্লাহ এবং আপনার সাথে অন্যায় করেছি। নবী তখন বললেন, কেন? কারণ আমি স্ত্রীর সাথে সহবাস করেছি, আমার ইচ্ছা হয়েছিল। তখন স্ত্রীর কাছে গিয়েছিলাম, তার সাথে বিছানায় গিয়েছি, তার সাথে সহবাস করেছি। নবী বললেন, তুমি কি সুযোগ করেছ? তিনি নবীকে বললেন, কোনোভাবে কি আমাকে ক্ষমা করা যায়? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ ছাড়া কেউ তোমাকে ক্ষমা করতে পারেন, একমাত্র তিনি পথ দেখাতে পারেন। এর পরপরই সূরা বাকারার একটা আয়াত অধ্যায় নম্বর 2 আয়াত 187 নাযিল করা হলো। বলা হলো, সিয়াম তোমাদের জন্য স্ত্রী সহবাস করা বৈধ করা হয়েছে, কারণ তারা তোমাদের পরিচ্ছদ, তোমরা তাদের পরিচ্ছদ। আয়াতটাতে আরো বলা হয়েছে, আল্লাহ জানেন সময়ে নিজেদের সাথে অবিচার করছিল, আল্লাহ তোমাদের ক্ষমা করেছেন। এখন থেকে তোমরা স্ত্রীদের সাথে সহবাস করতে পারবে এবং আল্লাহ তোমাদের জন্য যা বিধিবদ্ধ করেছেন তা কামনা করো। তোমরা পানাহার তখন যতক্ষণ রাতের কালো রেখা থেকে সকালের সাদা রেখা স্পষ্ট না হয়, তারপর সিয়াম পূর্ণ করো সূর্যাস্ত পর্যন্ত, রাত না হওয়া পর্যন্ত। তাহলে আয়াতটা যখন নাযিল হলো সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187, সেই সময় থেকে রমজান মাসে রাতের বেলায় মুসলিমদের জন্য সহবাস করা বৈধ হয়ে গেল। তাহলে এখনকার নিয়মটা হচ্ছে আপনি স্ত্রীর সাথে সহবাস বা যৌন সম্ভব করতে পারবেন না দিনের বেলায়, যে সময় আকাশে ভোরের আলো ফোটে, তার মানে ফজরের ওয়াক্ত থেকে। তবে সূর্য ডোবার পরের সময় থেকে ভোর হওয়ার ঠিক আগে পর্যন্ত ফজরের নামাজের আগে স্ত্রী সহবাস করতে পারবেন, এটা বৈধ, এতে কোনো সমস্যা নেই। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির। আজকে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আর একটা কথা অবশ্যই বলবো, এটা দেখে আমি অবাক হচ্ছি যে অনেক কাজেরই অনুমতি আছে। কারণ আপনি দেখবেন যে আমাদের মুসলিম ভাই বোনদের মধ্যে একটা ধারণা আছে যে ইসলাম সবসময় বলছে না না না, আসলে ইসলাম বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তবে কিছু না, সামান্য কয়েকটা না। তবে আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু জানলাম আর যথেষ্ট উপভোগ করলাম, এটা বলতেই হবে। ভাই ও বোনেরা, আমি নিশ্চিত আপনারাও আমার সাথে একমত হবেন। আর আপনাদের অনুরোধ করছি আরো একবার যে আপনাদের বন্ধুদের বলবেন, তারা মুসলিম হতে পারে, অমুসলিমও হতে পারে, তাদের বলবেন আমাদের এই অনুষ্ঠানটা দেখতে। আবারও দেখা হবে আগামীকাল একই সময়। আর সেদিন আলোচনার টপিক, রোজার সময় যেসব কাজ সুপারিশ আর অনুৎসাহিত করা হয়েছে। আগামীকাল দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।